হাই বন্ধুরা, আমি তনু। বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি সজনে ফুলের পোস্ত। এমন সময় এমন দিনে সজনে ফুলের পোস্ত না খেলে চলেই না। আর আমি এটা কিভাবে বানিয়েছি ঠিক আপনারা যদি এইভাবেই বানিয়ে নিতে পারেন, তাহলেও আপনাদেরও এমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে এই রেসিপিটা ফলো করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এই রেসিপিটা। এর জন্য কী কী লাগছে আগে আমি উপকরণে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সজনে ফুল নিয়েছি, যেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, যেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি জিরে, নুন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা আর 2 চামচ পোস্ত বাটা। কিভাবে বানাবো দেখুন। প্রথমে একটি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তারপর আমি সজনে ফুলটাকে আগে ভেজে নিচ্ছি। একটু ভালো করে সজনে ফুলটাকে ভেজে নেব। যেহেতু আমার এটাতে নুন আর হলুদ দেওয়া আছে, তাই ভাজার সময় আর কিছু লাগছে না। বেশ সুন্দর করে রসটাকে মেরে ভালো করে ভেজে নেব। আমি এটা খুব অল্প তেলেই ভেজে নিচ্ছি। দেখুন, একদম শুকনো শুকনো করে ভেজেছি। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়েছি, তাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা তুলে নিয়েছি, আবার আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতাটাকে 2 ভাগ করে দিয়েছি। আর দিচ্ছি জিরে, জিরেগুলোকেও দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আগে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু রসটা মরে এলে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের রসটা একটু মরে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার পরিমাণটা বেশি। ভেজে রাখা সজনে ফুলটাকেও আমি এই মশলা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার সজনে ফুল আর আলুটা খুব ভালো করে ভেজে রাখা আছে, তাই আমি জলের পরিমাণটা একটু অল্পই দেব। মিক্স করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। মধ্যে জল অ্যাড করছি। দেখুন, জলের পরিমাণটা কিন্তু আমি একটু অল্পই দিচ্ছি।
যেহেতু এটা একটু গায়ে গায়ে মাখামাখা মতো হবে, তাই জলের পরিমাণটা একটু ভেবেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম আমি অল্প জল দিয়েছি, আলুটা একটু ভালো করে ভাজা আছে, আর সেদ্ধ করতে আমার সময় লাগবে না। আমি এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত হতে সময় দেব। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ওপর থেকে আমি 1 টেবিল 1 চা চামচ কাঁচা তেল ছড়িয়ে নিচ্ছি। নিয়ে তেলটাকে ভালো করে গোটাটায় মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলেই সজনে ফুলের পোস্ত রেডি। এবার এটাকে আমি সাফ করে দেখাচ্ছি। দেখুন এমন সুন্দর সজনে ফুলের পোস্ত বাড়িতে বানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।